আল্লাহর হক আর একটা হলো বান্দাই হক দুইটা হক দুই প্রকার হক একটা হলো আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত কালেমা আপনি ইবাদত বندگی করতে পারেন নাই পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে আল্লাহ তাআলা ক্ষমাকারী আল্লাহ তাআলা চাইলে গাফুরুর রহিম তিনি পাহাড় পরিমাণ গুনাহকে ক্ষমা করে দিয়া আপনাকে জান্নাত নসিব করায়া দিতে পারে আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে সে গাফুরুর রহিম ক্ষমা কিন্তু আরেকটা হলো হকুল্লাহ ইবাদ বান্দাই হক আপনি মানুষ হয়ে আরেক মানুষকে কষ্ট দিয়েছেন ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে আমার আল্লাহ বলে আমিও ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা করতে পারি তাই বাবা পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহ তাআলা গাফুরুর রহিম কিন্তু মানুষ হইয়া যদি মানুষকে কষ্ট দেই ওই মানুষ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষমা পাব না আমার জিন্দার কাকা বসে আছে কষ্ট করে গান শুনতেছে কাকার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি আসলে অনেক তত্ত্ব কথা অনেক কিছুই বললাম কিন্তু সব কথার মূল কথা হলো একটা আল্লাহ নবীর বহিঃপ্রকাশ রূপ এটা হলো মা এবং বাবা তাই মা বাবা জীবিত থাকতে কোনো ভাই কোনো বান্দা আল্লাহর বান্দা যদি মা বাবার ভজন সাধন না করে সে পাহাড় পরিমাণ ইবাদত বন্দেগি করলেও ওই মা বাবাও যদি তার প্রতি সন্তুষ্ট না থাকে তাহলে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবে এমন একটি ধন মা বাবা আমার দয়াল নবী তার গর্বে থাকতেই পিতা আবদুল্লাহ শ্যাম শহরে বাণিজ্য করতে গিয়ে সেখানে তিনি ইন্তেকাল ফরমান মায়ের গর্ভে মা আমেনার গর্ভে যখন ভূমিষ্ঠ হয়েছে মাত্র দুই বছর তিন বছরের শিশু রৌদ্রের মধ্যে দুপুরে রৌদ্রের মধ্যে বন্ধু তাহেরকে নিয়ে আমার দয়াল নবীজি খেলা করে হঠাৎ করে তাহেরের বাবা এসে তাহেরকে বলে বাবা তুমি এই দুপুরে রৌদ্রের মধ্যে খেলা করতেছো তোমার চেহারাটা কেমন মলিন হয়ে গেছে বুকের মধ্যে জড়ায় ধরছে বুকের মধ্যে জড়ায় ধরা মুখের মধ্যে খুরমা তুলে দেয় আদর কোলে গালের মধ্যে কপালের মধ্যে চুমা খায় আমার দয়াল নবী দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে আর মনে মনে ভাবে তাহেরকে এত ভালোবাসে এত আদর করে হয়তো আমাকেও সে একটু বুকে জড়িয়ে ধরবে আমার গালের মধ্যেও চুমা খাবে আমার মুখের মধ্যেও খুরমা তুলে দিবে কিন্তু তাহেরের বাবা তো তাহের নবীকে আদর করে না খুরমা তুলে দেয় না তাহেরের বাবা চলে যায় বাবা দুপুরে রৌদ্রের মধ্যে খেলা করো না বিকাল হইলে তারপরে খেলা করো বলে চলে যায় আমার দয়াল নবী আস্তে আস্তে তাহেরের দিকে এসে তাহেরকে জিজ্ঞেস করে বন্ধু তোমাকে এত ভালোবেসে মুখে জড়িয়ে ধরে আদর করলো গালে মুখে চুমা খাইলো মুখের মধ্যে খুরমা তুলে দিল এই লোকটা তোমার কি হয় কে এমন বন্ধু তোমার এত ভালোবাসলো এত আদর করলো তাহের বলে কেন বন্ধু উনি তো আমার বাবা আমার বাবা আমাকে কত ভালোবাসে কত আদর করে কেন তোমার কি ঘরে বাবা নাই ও তোমার বাবা থাকলে তোমাকে অমন ভাবে আদর করত তোমার বুঝি বাবা নাই আমার দয়াল নবী তো বুঝতো না বাবার আদর যে এত মধুর হয় তৌরে চলে গেছে মা আমেনার কাছে গিয়ে বলছে মা ও মা তুমি কোথায় তাড়াতাড়ি আমার কাছে আসো মা আমেনা ডাক শুনে দৌড়িয়ে চলে আসছে দেখে এতদিন যেভাবে ডাকতো কিন্তু আজকের ডাকের মধ্যে কেমন যেন অন্য একটা ভাব শোনা যায় দৌড়ে আসছে এসে মোহাম্মদকে জড়িয়ে ধরে বলে বাবা তুমি এত কান্নাকাটি করতেছো কেন তোমার তোমাকে কি কেউ মেরেছে বলে না মা আমাকে তো কেউ মারে নাই কিন্তু তুমি এত কাঁদো কেন বলে তাহেরের বাবা তাহেরকে এত ভালোবাসলো এত আদর করলো গালের মধ্যে খুরমা তুলে দিল গালে মুখে চুমা খাইলো আমার বাবা কোথায় আমার বাবা তো কোনোদিন এসে আমাকে এমন করে আদর করলো আমার গালের মধ্যে একটা চুমা খাইলো না আমার মুখে একটা খুরমা তুলে দিল না তুমি আমার বাবার কাছে নিয়ে চলো আমার বাবার ভালোবাসার আদর পেতে মন চায় আমি বাবাকে ছাড়া আর ভালো থাকতে পারবো না তুমি আমাকে বাবার কাছে নিয়ে চলো মা মেনা বলে মোহাম্মদ রে এতদিনের
যেই কষ্ট আমি বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছিলাম আজকে তুমি সেই আগুন আবার নতুন করে জ্বালায় দিলা। তোমার বাবা তো অনেক দূরে চলে গেছে, সেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না। নবী বলে না, আরে তুমি আমাকে যতই বোঝাও আজকে আমি বুঝি মানব না, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে চলো। মা আমেনা সহ্য করতে না পেরে আইমান দাসীকে সাথে করে নিয়ে, মোহাম্মদকে সাথে করে নিয়ে সেই শ্যাম শহরের দিকে রওনা হয়েছে। যাইতে 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 দূর থেকে যখন পিতা আবদুল্লাহর কবরের পাশে গিয়ে বলে, মোহাম্মদ তাকে দেখো ওই জায়গাটার মধ্যে তোমার বাবা শুয়ে আছে, ওইখানে গিয়ে তুমি একবার ডাকো তোমার বাবাকে, তোমার ডাক শুনলে তোমার বাবা আসলে আসতেও পারে। আমার দয়াল নবী তো অবশ্যই বুঝে না, গিয়ে বাবার কবরের উপরে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা ও বাবা তুমি আমাকে একটা বার এসে আমাকে একটু বুকে জড়িয়ে নাও, আমার গালের মধ্যে একটা চুমা খাও, আমার মুখে একটা খুরমা দাও, আর কোনোদিন আমি তোমার ভালোবাসা চাব না, আজকেই শুধু তুমি আমাকে একটু আদর করো। পিতা আবদুল্লাহ তো কোনো সারা শব্দ দেয় না, এদিক দিয়ে আল্লাহ তাআলা হুকুম দিল, হে আজরাইল এই মুহূর্তে তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়ে মা আমেনার জানটাও তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল বলছিল, মাওলা তোমার হাবিবকে সৃষ্টি না করলে তুমি দুনিয়ার একটা ভালো কাঠাও সৃষ্টি করতে না, সেই পেয়ারা হাবিব আজকের এই দুর্দিনে সে বাবার শোকে কাতর হয়ে কবরের উপর হুমড়ি খেয়ে পড়ে কাঁদে, আর এই সময় যদি মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসি তাহলে তো তার দুনিয়াতে আর কেউ থাকবে না তাকে ভালোবাসার মতো, তুমি তাকে এত এতিম করে রাখবে, এই ভালোবাসার মহত্ব তো আমরা বুঝলাম। আমার আল্লাহ তাআলা বলে, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমি আমার বন্ধুকে চির এতিম যদি না বানাই তাহলে একজন এতিমের যে দুঃখ এতিমের যে কষ্ট এটা তো মোহাম্মদ পরিপূর্ণভাবে বুঝবে না, তাই তুমি আমি হুকুম দিলাম মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসো। বলার সাথে সাথে আজরাইল গিয়ে যখন মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসলো, আমার মা আমেনাও জমিনের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে গেছে। এদিক দিয়ে দয়াল নবী বাবাকে ডাকে, বাবাও সাড়া দেয় না, পিছনে তাকায় দেখে মা আমেনাও মাটির মধ্যে পড়ে গেছে। গিয়ে যখন মা বাবা বলে চিৎকার মারে, মাও কোনো সাড়া শব্দ দেয় না, বুঝতে পারলো যে আমার এই দুঃখ দুর্দশা দেখে আমার মাও সহ্য করতে পারে নাই, তাই তার প্রাণ পাখিটাও চলে গেছে। দাসী আইমানকে সাথে নিয়ে পিতা আবদুল্লার পাশে মা মেনাকে রেখে চলে যায়, আর মনে মনে ভাবে দুনিয়াতে ভালোবাসার মতো আমার একটা মানুষও আর বেঁচে রইল না, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো, কার ছায়ায় দাঁড়াবো, কার ভালোবাসা পেয়ে অভিষিক্ত হব। সেখানে জালাল সরকারের একটি গান আমার মনে পড়ে, করে আমার একে একে সবাই গেলো, পাচার চাইতে মরাই ভালো, দারুণ বিধি রে হারানোর বেদনা সইতে আর পারি না, আমার কেউ রইল না রে এই দুঃখীটির দরদি আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে এই দুঃখীটির দরদি আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে এই দুঃখীটির দরদি আর কেউ রইল না রে, বাজান আমার মাতা বইল পিতা মইল, আরে কোমর চান
তোরার ভাই ছা আগে ওরে আমার মাতা বইল চাইতে মরে আমার সবাই গেল বাজার চাইতে ওরাই ভালো রে মোরচার একে একে সবাই গেল বাজার চাইতে মরাই ভালো জালালে জালারে রশিদ চানহারার জালা ছইতে পারি না রে জালালের জালারে রশিদ চানহারার জালা ছইতে পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে ওরে আমার হাসি বিচার গেল রশিদ চান গেল ওরে হাতিম চান গেল রশিদ চান গেল করম জানো বিদায় নিল রে আমার হাতিম চান গেল রশিদ চান গেল ওরে আমার কোমর জানো বিদায় দিল ওরে দারুণ বিধি রে হারানোর বেদনা সইতে আর পারি না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না রে কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কেউ রইল না আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদিয়া কোমর চান কেউ রইল না